নমস্কার বন্ধুরা, ঝর্ণাস কিচেন এন্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মশলাদার চটপটে একটি রেসিপি। তা আমি কী রেসিপি বানাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তা প্রথমে আমি কী কী নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় 100 গ্রাম মতন, 3টে ডিম নিয়েছি, লঙ্কা কুচে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুন আমি পেস্ট করব সেটা আমি কেটে রেখে দিয়েছি, আর 3 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলো ছাড়িয়ে নেব, আর মিক্সিতে আমি বোনলেস চিকেনগুলো কেটে দিয়েছি, এটি আমি মিক্স করে নেব। তা আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে ছোট ছোট পিস করে ভেঙে নিলাম। আমি চিকেনের মধ্যে আদা ও রসুন দিয়েছি, এবার আমি ওটাকে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। আর এদিকে আমি 3টে ডিম ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গ্রেট করে রাখা চিকেনগুলো, সেটা ভালো করে আমি মিক্স করব, এর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিই। তারপরে আবার আসছি। আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি কড়াই আমি চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আমি এই গোলাগুলো দিয়ে দেব। তো আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে আমি উল্টে দিয়ে রোল টাইপের তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আপনারাও ধীরে ধীরে এইভাবে রোল মতো তৈরি করে নেবেন, আর করে নিয়ে ঠান্ডা হলে কেটে পিস করে নেব। তো আমার রোল বানানো হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। আমি ডিমটা তুলে নিলাম, এবার একই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এটি আমি ভীষণই সহজ পদ্ধতিতে তৈরি করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তা বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম, আমার কষানোটা হতে থাক। এবার আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায়। মশলাটা কষানো হয়ে গেছিলো, এবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডিমটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটি ছুরির মাধ্যমে। তা দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডিমগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিলে এর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। তা আমার এদিকে তরকারির ঝোল ফুটে উঠেছে, আমি এবার কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তা আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আবার একটু ফুটিয়ে নিলাম, যাতে ডিমের মধ্যে গ্রেভিগুলো ঢুকে যায়। তা আমি 3 মিনিট পরে ফিরে এসেছি, আমার গ্রেভিটাও অনেক ঘন হয়ে এসেছে আর ডিমের মধ্যে ঢুকে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তা রেসিপি আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপিতে। আপনারা ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।